আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। তো আমাদের ওয়ালেটে কখন কোন টোকেন আসে এটা নোটিফিকেশন না আসার জন্য আমরা বুঝতে পারি না। আমাদের ওয়ালেটে কোন কোন টোকেন আছে। ট্রাস্ট ওয়ালেটে যেহেতু অটো অ্যাড হয় না টোকেনগুলো, এই জন্য আমাদের বুঝতে অনেক সমস্যা হয়। আমরা দেখতে পারি না আমাদের ওয়ালেটে কী কী টোকেন আছে। তো আজকে এটারই একটা সমাধান দিবে, একদমই সিম্পল। টেলিগ্রামে যেহেতু আমরা অলওয়েজ থাকি, টেলিগ্রামের মাধ্যমেই আমি এই সমাধানটা দিয়ে দেবো। টেলিগ্রামই নোটিফিকেশন আসবে যখন আপনার কোনো টোকেন আসবে, সরাসরি আপনি টেলিগ্রামই নোটিফিকেশন পেয়ে যাবেন। হয়তো এই বিষয়টা সম্পর্কে অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া কীভাবে অ্যাড করে। আমি এর আগে অ্যাড করি না, আমি আজকে অ্যাড করছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাড করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি একটা ট্রানজ্যাকশন করছিলাম, সাথে সাথে আমার নোটিফিকেশন চলে আসছে। এখানে এই ড্রপটার ভিতরে ইথেরিয়াম, তারপরে বিএসসি, পলিগন, যে টোকেনটা আসবে ওইটারই নোটিফিকেশন এখানে চলে আসবে। একদমই সিম্পল। তো এর আগে আমি ফার্স্ট অফ অল রিকোয়েস্ট করে রাখবো, যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই, একটু কষ্ট করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং আপডেটগুলো অবশ্যই ফলো করবেন। এয়ারড্রপের যে আপডেটগুলো দিয়ে থাকি ওই আপডেটগুলো আপনারা ফলো করবেন, এবং যে এয়ারড্রপগুলো দেই প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন করার চেষ্টা করবেন যদি ইনকাম করতে হয়। ওকে, বর্তমানে ইনকামে এমন অবস্থা যে প্রত্যেকটা এয়ারড্রপই জয়েন করতে হবে ইনকাম করতে হলে। এখন এই যে ইথারড্রপ বুটলিংটা আমি এখান থেকে কপি করে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা বা এই যে ইয়াটা ইথারড্রপের লিঙ্কটা এখান থেকে কপি করে, মানে এই যে এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ওখানে ক্লিক করলে আমার চ্যানেলেও নিয়ে আসবে, প্লাস এই ইথারড্রপটাতেও নিয়ে আসবে। এখান থেকে বুটটার উপরে ক্লিক করে আপনারা থ্রি ডটে ক্লিক করে বুটটা পিন করে রাখবেন, তাহলে বুটটা এখান থেকে নিচের দিকে চলে যাবে না। ওকে, তো এইটার উপরে আপনি ক্লিক করে এখান থেকে আপনার যেটা করতে হবে, প্রথমত স্টার্টের উপরে ক্লিক করতে হবে। আমি একটু ক্লিয়ার হিস্টোরি দিই আপনাদের, একদম শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। তো এরকম আসবে, বুটে ক্লিক করলে স্টার্টের উপরে ক্লিক করবেন, দেন এরকম চলে আসবে। একদমই সিম্পল, এখান থেকে অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন। তিনটা নেটওয়ার্ক, প্রথমে ইথেরিয়ামে ক্লিক করবেন, দেন আমি ট্রাস্ট ওয়ালেট থেকে আমার ইথেরিয়াম অ্যাড্রেসটা এনে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে ইথেরিয়াম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এটা আমার অলরেডি অ্যাড করা আছে, আপনাদের দেখানোর জন্য দিলাম। দেন অ্যাগাইন অ্যাড ওয়ালেটে ক্লিক করব, এখান থেকে ওয়ালেটে ক্লিক করব, এখান থেকে বিএসসি সিলেক্ট করব, দেন অ্যাগাইন আমার অ্যাড্রেসটা দিব। ওনারা বলবে এটা অ্যাড করা আছে, যাই হোক আমরা করে নেব যেহেতু তিনটা নেটওয়ার্ক। দেন পলিগনের উপরে ক্লিক করব, দেন পলিগন অ্যাড্রেসটা আমরা এখানে দিব। সবগুলোই আমার একই অ্যাড্রেস, আমি এই টোকেন পকেটই ইউজ করি, সবগুলো মানে একটা অ্যাড্রেসই থাকে সুবিধা হয়। এর জন্য আপনারাও চাইলে টোকেন পকেট ইউজ করতে পারেন, টোকেন পকেটে একটা অ্যাড্রেসই সব নেটওয়ার্কগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এখন যদি কোনো ট্রানজ্যাকশন হয় তাহলে এখানে আমার নোটিফিকেশন চলে আসবে। আমি একটা ট্রানজ্যাকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি এই টোকেনটা আমার ওই ওয়ালেটে সেন্ড করব। এখানে অ্যাড্রেসটা ম্যাক্স কন্টিনিউ, এখান থেকে আমি সেন্ড করে দিই, দেখবেন এখানে আমার নোটিফিকেশন চলে যাবে বুটটার ভিতরে। এটা কিন্তু বেব 20 টোকেন, এখানে নোটিফিকেশন চলে আসবে। তো এখানে খেয়াল করেন যে আমার নোটিফিকেশনটা কিন্তু চলে আসছে। এটা অ্যাড করা থাকলে আমাদের সুবিধা হয় যে কখন কোন টোকেনটা আসলো এটা আমরা টেলিগ্রামে বসেই দেখতে পারি। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।